চাষা খুবই সহজ কাজ। হ্যাঁ হ্যাঁ তাই তো, কিন্তু তাও জানি না কেন সবাই বলে চাষ করা খুবই কঠিন কাজ। সত্যি খুবই কঠিন কাজ, কেউ বাঁচাও। মতো তাড়াতাড়ি কিছু করো, কোমরে আর জোর নেই। কি করব, খালি পেটে আমার মাথায় কিছু বুদ্ধি আসে না, তুমি কিছু ভাবো। আইডিয়া, ওই ঝুড়ির মধ্যে লাফ দাও, তাহলে চোট লাগবে না। এবার চাষ করতে ভালো লাগছে। একেই বলে জীবনের মজা। আমরা কি বেঁচে আছি নাকি যমরাজের মহিষ আমাদের নিতে এসেছে? আরে আমরা বেঁচেই আছি, কারণ যমরাজের মহিষকে তো আজ অবধি কেউ জীবন্ত অবস্থায় দেখেনি। যমরাজ কি সত্যি আছেন? আমাদের শাস্ত্রে যখন লেখা আছে তখন উনি নিশ্চয় আছেন, কিন্তু কেউ ওনাকে আজ অবধি দেখেনি। আজ পাতলু নামের একটি মানুষকে আনতে হবে, তার জীবন রেখা শেষ হয়ে গেছে। ওই দেখো চিত্রগুপ্ত, পাতলু নিচে খেতে কাজ করছে। আরে এটা কি করলে তুমি? তাড়াতাড়ি চলো চিত্রগুপ্ত, ওই ল্যাপটপটা ফেরত আনতে হবে, ওতে পুরো পৃথিবীর মানুষের জীবন রেখার হিসেব নিকেশ রয়েছে। ওই মেঘটা এমন করে নিচে কেন আসছে? কিছু তো গোলমাল রয়েছে। আরে ওরা তো দেখছি মানুষ। চলো গিয়ে জিজ্ঞেস করি কি আমরাও কি একটু মেঘে উড়ে ঘুরে আসতে পারি। আরে উনি মানুষ নন, যমরাজ, স্বয়ং যমরাজ। মোটু, ল্যাপটপটা ওনার নয় তো? আরে চিত্রগুপ্ত, তাড়াতাড়ি ল্যাপটপটা খোঁজো, ওর মধ্যে পাতলুর জীবন রেখার এন্ট্রি রয়েছে। একবার ডিলিট হয়ে গেলে আর ওকে নিয়ে যাওয়া সম্ভব হবে না। চিত্রগুপ্ত খোঁজো। যমরাজ আমাকে নিতে এসেছেন, আমাকে নিয়ে যাবেন। মোটু, আমি তোমাকে ছেড়ে যেতে চাই না। কিছু করো মোটু, কিছু একটা করো। আমার সামনে থেকে তোমাকে কেউ নিয়ে যেতে পারবে না, কিন্তু এখান থেকে পালাবো কিভাবে? খালি পেটে আমার মাথায় কিছু বুদ্ধি আসে না। আইডিয়া, এর স্বাদের জাদু থেকে আজ পর্যন্ত না তোকে বাঁচতে পেরেছে আর নাকে বাঁচতে পারবে। হ্যালো স্যার, এটা খাবেন? চিত্রগুপ্ত, ওই দেখো ওরা কি চালাক চতুর, আমাদের বাহনকে নিয়ে পালিয়ে গেল। চলুন আমরা ওই মানুষটার বাহন নিয়ে ওদেরকেই ধাওয়া করি। এই বাহন চালানো তো খুবই কষ্টের কাজ, তাই না চিত্রগুপ্ত? আরে এ মোটু পাতলু, এই রকম নাটকে জামা কাপড় বইটা ঘুরতেছো? কোথাও নাটক করতে যাবা নাকি? বৎস, তুমি কাকে মোটু পাতলু বলছো? আমি হলাম যমরাজ, আর ইনি হলেন চিত্রগুপ্ত। ও হো, তুমি হইলে গিয়া যমরাজ, আর এ হইল চিত্রগুপ্ত। হ্যাঁ ভাই, যমরাজ ঠিক কথাই বলছেন, আমরা আজই যমলোক থেকে এখানে এসেছি। যমলোক থেকে আইসো? দাঁড়াও, আমি তোমাদের যমলোকেই পাঠাইতাছি। তোমরা কি ভাবছো গোপ লাগাইয়া মুকুট পয়ড়া নিলেই আমি চিনতে পারুম না? এক্ষুনি দেখাইতাছি তোমাগো। ছাড়ো, এটা কি করছো তুমি? আমার খুব ব্যথা করছে, ছাড়ো। দারুণ আঠা লাগাইছো দেখছি। পাতলুর গোপটাই না দেখি। মহারাজ বাজান! তুমি আমাদের গোপ টেনে চরম অপমান করেছো, এক্ষুনি তোমাকে মজা দেখাচ্ছি। দেবতা, প্রভু, যেই হন না কেন আপনি ক্ষমা করে দিন, মাফ করে দিন স্যার। আরে বাহ, এটা তো খুব সুন্দর খেতে।
আমার বন্ধু, আমার মিত্র, এই জঙ্গলি মহিষটাকে কোথা থেকে নিয়ে এলে ভাই? ডক্টর ছটকা, আমাকে বাঁচাও! যমরাজ আমাকেই খুঁজে বেড়াচ্ছেন। এই ল্যাপটপে আমার জীবনের রেখা শেষ হওয়ার সময় লেখা আছে, উনি এটাকেই খুঁজছেন। তাড়াতাড়ি এটাকে নষ্ট করে দাও। আরে কি সব বলে চলেছো, একটু বুঝিয়ে বলো ভাই। এটা ভাঙ্গা তো দূরের কথা, এটাকে ছোঁয়াও যাচ্ছে না। মোটু এবার কি করব? আরে আমি কি করব, খালি পেটে আমার মাথায় কিছু বুদ্ধি আসে না। বর্দা, তুমি আমাদের সাহায্য করো, আমরা তোমার শরণে এসেছি। ওপত্তু, আমার বন্ধু, আমার মিত্র, আমার ওষুধের দিব্যি খেয়ে বলছি, আমি থাকতে তোমাকে কেউ ছুঁতেও পারবে না। আচ্ছা, তাহলে তুমি ওদের দুজনকে বাঁচাবে। বাঁচাও, বাঁচাও! এখন থামানো যাবে না, এটা পাতলুর জীবনের প্রশ্ন। এটা কিরকম গাড়ি, কোন মডেল? স্টপ, স্টপ ইট, নেভার ফ্লপ। এটা চমরাজের বাহন, মহিষ। মাফ করবেন স্যার, এটা আমার জীবনের প্রশ্ন, ক্ষমা করুন। ইম্পসিবল মানে ইম্পসিবল, মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। এই মহিষ, এক্ষুনি থামো, তাহলে আমি তোমায় অ্যারেস্ট করব। এটা কি ছিল? তাড়াতাড়ি যেতে হবে, থামা যাবেই না। বৎস, আমার কে? কার নাম বৎস? আমার নাম চিঙ্গাম, ইন্সপেক্টর চিঙ্গাম। এক্ষুনি দাঁড়াও, এটা আমার আদেশ। দাঁড়াও, তোমাদের কানুনের দিব্যি। আমার মাথার একদম ঠিক নেই, আমি থামতে পারবো না। তুমি আমার পেছনে পেছনে এসো পুত্র। আরে কার পুত্র কার? কখনো বৎস, কখনো পুত্র। এক্ষুনি দাঁড়াও, চমরাজ প্রায় আমাদের ধরে ফেলেছে, স্পিড বাড়াতে হবে। এসব আমার কি হচ্ছে? কেউ থামাও, কেউ আমাদের থামাও। স্টপ ইন দ্য নেম অফ ল। দাঁড়িয়ে পড়ো বলছি, কিন্তু অনেক পালিয়েছো তোমরা। যমরাজের খপ্পর থেকে বাঁচা জম পসিবল মানে জম পসিবল। আরে এটা তো আমার লাইন, আপনি বলবেন কেন? যা সমস্ত হচ্ছে ইম পসিবল মানে ইম পসিবল। আমি যেটা বলেছি সেটাই ঠিক, জম পসিবল বলেছি। আমি হলাম জম। এবার আমাদের কেউ বাঁচাতে পারবে না। অনেক পালিয়ে নিয়েছো তোমরা আমার কাছ থেকে। এবার ওই ল্যাপটপটা আমাকে দিয়ে দাও, ওর মধ্যে পৃথিবীর সব মানুষের জীবন মৃত্যুর সময়ের হিসেব রয়েছে। প্রথমে কথা দিন, আপনি পাতলুকে নিয়ে এখান থেকে যাবেন না, তা না হলে আমি এই ল্যাপটপের সমস্ত এন্ট্রি ডিলিট করে দেব। না না, এমন করবে না, তাহলে সব গন্ডগোল হয়ে যাবে। কাকে নিয়ে যেতে হবে আর কাকে রেখে যেতে হবে কিছুই বোঝা যাবে না। তুমি এন্ট্রিজ ডিলিট করতে জানো কি? আরে জানি তো না, কিন্তু বলতে কি অসুবিধা আছে? আরে না 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 না, কৃপা করে এরকম করো না বৎস। তোমরা যা চাইবে তোমাদের তাই দেব আমরা। আমি তোমার কাছে আমার বন্ধুর জীবন চাইছি। ওই মোটুকে বলো ল্যাপটপ ফেরত দিতে, না হলে পাতলুর জায়গায় ওকে নিয়ে যাব। তখন দেখো এক সেকেন্ডে ল্যাপটপ ফেরত দিয়ে দেবে। আপনি নিশ্চিত তো মহারাজ? আমার কিন্তু এই পাগলকে দেখে তেমন কিচ্ছু মনে হচ্ছে না। দেখবে যখন নিজের জীবন মরণের প্রশ্ন ওঠে তখন মানুষ সব সম্পর্কের কথা ভুলে যায় আর নিজেকে প্রথমে বাঁচায়। ঠিক আছে, তোমাদের বন্ধুত্ব দেখে আমরা খুশি, কিন্তু পাতলুর জায়গায় তোমাকে আমাদের সাথে যেতে হবে। আমি রাজি, কিন্তু ওখানে গরম গরম সিঙ্গারা পাওয়া যাবে তো? না, আপনি মোটুকে নিয়ে যেতে পারবেন না, আমি আসছি, আমাকেই নিয়ে চলুন। এখানে হচ্ছেটা কি? কে কোথায় কার সঙ্গে যাচ্ছে? আমি খুশি হয়েছি মোটু, তোমার সাহস আছে, তোমার মতো বন্ধু ভাগ্য করে পাওয়া যায়, সেই জন্য আমি পাতলুকে আরেকটা জীবন দান করলাম।
তোমাদের জুটি অমর থাকুক। আমাকে আপনারা কেন নিয়ে যাচ্ছেন? আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন।